সালামু আলাইকুম এভরি আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় এভরি সকাল সকাল খুব সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ইমো রোম ইতালিতে গেলাম সকালবেলা বের হয়েছি এই যে দাদা ওম্পাতে আমরা নাস্তা করতেছি এটা হচ্ছে একটি বার পাস্তের চেরিয়া এখানকার কর্ণের তো আর আপনার জন্য ওটা অনেক মজা তো সকালবেলা এখানে আমরা নাস্তা সেরে নিচ্ছি কেন সেরে নিচ্ছি সেটা হচ্ছে আফিয়ার বাবার আজকে ছুটির দিন তো ছুটির দিন ঘোরার জন্য না আর কি ছুটির দিনে কাজ থাকে আরও বেশি তো কাজের জন্যই বের হয়েছি সকাল সকাল বাসা থেকে বাসা থেকে বের হয়ে তো আগে নাস্তাটা সেরে নিলাম নিচে বারে তারপরে এখন যাচ্ছি কাজে কি কাজে যাচ্ছি সেটাও বলতেছি তো কাজে যাচ্ছি এখন হচ্ছে আমরা কস্তুরায় যাচ্ছি কস্তুরা মানে হচ্ছে থানা কি ভয় পেয়ে গেলেন এই সপরিবারে সকাল সকাল থানায় কেন যাচ্ছি কেন হাজিরা দিতে না থানায় যাচ্ছি মূলত হচ্ছে আপনার যদি যে এদেশে থাকতে হয় তাহলে কিন্তু লিগ্যাল ডকুমেন্ট লাগবে তো আজকে আমাদের ডকুমেন্ট আনতে যাচ্ছি আর কি তো সেজন্যই এই কোস্তোরাতের যাওয়া তো বাংলা এটা হচ্ছে থানা আর কি তো আফিয়ার বাবা কিন্তু ভোরে উঠেছে যে বললাম ছুটির দিনে কাজ আরও বেশি থাকে সে কিন্তু ঘুমাতে পারেনি সকালবেলা উঠেই ভোরে গিয়ে টিকিট নিয়ে এসেছে টিকিট নিয়ে এসে তারপরে আবার আমাদেরকে আর কি বলেছে রেডি হয়ে থাকো তো আমরা এদিকে বাসায় রেডি হতেছিলাম আর আফিয়ার বাবা সকালে ভোরে গিয়ে টিকিট এনেছে এখানে কিন্তু আপনার প্রচুর সিরিয়াল আর কি প্রচুর কাজ তেমন না তারা সরকারি মানুষ বুঝেনি কাজ করে তো করে না তো এই ঢিলামিতে কিন্তু আপনার টিকিট নিতে হয় ভোর সকালবেলা তো ওই যে সারা রাত আপনার যেমন আছে চারটা পাঁচটা থেকে লাইন ধরতে হয় আর কি তো আফিয়ার বাবা সকাল ভোরে গিয়ে লাইন ধরে টিকিট নিয়ে এসেছে তারপরে এসে আবার সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম তো রেডি হতে হতে ওই টাইম লাগলো তো এই জন্য বললো তাহলে বের হয়ে একবারে নাস্তা করে চলে যাও চলো অফিসে যাই তো টিকিট দেয় সকালবেলায় কিন্তু অফিস টাইম তো বুঝিনি আপনার নয়টা দশটা তো তখন থেকে কাজ শুরু করবে আর কি এই তো আমরা এই যে নাস্তাটা সেরে নিয়ে তারপরে গাড়িতে উঠে গেলাম এখন যাচ্ছি কস্তুরার উদ্দেশ্যে তো এখানে আপনার যদি পারমানেন্টভাবে লিগেলভাবে থাকতে হয় তাহলে কিন্তু ডকুমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় তো এখানকার সবচেয়ে বেশি জরুরি প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে সৌজন্য একটা হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ড তো রেসিডেন্ট কার্ডটা হচ্ছে আমাদের দেশের যেমন ধরেন ভোটার কার্ড বা আইডেন্টি কার্ড তো সেটার মতো আর কি সেটা হচ্ছে আপনার এ দেশের জন্য আর সৌজন্য যেটা সেটা হচ্ছে আপনার ওইটা না থাকলে কিন্তু আপনি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারবেন না তো এই সৌজন্যটাই আর কি দেয় আপনার দু বছর দু বছরের মেয়াদের আর রেসিডেন্ট কার্ড আপনার একবারেই দশ বছরের মেয়াদের জন্য দিয়ে দেয় তো আসার পরেই রেসিডেন্ট কার্ড দশ বছরের মেয়াদে পেয়ে গেছে তো সেটার জন্য এত ঝামেলা করতে হয় না বারবার দৌড়াতে হয় না কিন্তু আপনার এই সৌজন্য জন্য আর কি এই দু বছর এক বছর পর পরই দৌড়াতে হয় যেমন মেয়াদ দেয় দু বছর কিন্তু এই যে তাদের কাছে থাকতে থাকতে সময় পার হয়ে যায় এই যে যে কাগজটা জমা দিয়েছি সেটা ধরেন আরও ছয় মাস আগে ফিঙ্গার দিয়েছি তো এর আগেও একবার আমরা এসেছিলাম এসে দেখে গেছি কন্ট্রোল করে গেছি তখনও কাগজ পূরণ হয় নাই ইনকমপ্লিট দেখিয়েছে তো এখন আবার এক দেড় মাস পর আবার আসলাম তো এই যে ধরেন ওদের কাছে সাত আট মাস চলে গেল তো এখন যদি আবার কাগজটা পাই তো হাতে পাইলে আপনার দুই বছরের মধ্যে আর তিন সময় থাকে ইগে দুটো ডকুমেন্ট আরও আরছে সেটা হচ্ছে আপনার তেসেস নেটেরিয়া বলে আর কি সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার জন্য আপনার ডাক্তারি কার্ড করা লাগে তো সেটা তো আসার পর পর আপনার সেটাও করতে হয় তেসরা ওটাকে বলে তেসরা আর কি তো ডাক্তারি কার্ড তো ওই কার্ডটাও করে নিতে হয় বা ডকুমেন্ট আর কি যেটা বললাম তো এখানে আপনার এই তিনটা ডকুমেন্ট হচ্ছে মেন আর কি মাস্ট বি লাগবেই আর এগুলো সব সময় রেগুলার রাখতে হবে আপনার ডাক্তারি কার্ডটাও কিন্তু দু বছর মেয়াদি মেয়াদি দেয় সর্বপ্রথম প্রথম তারপর আস্তে আস্তে আর কি বা যেটা কি বলা হয় যে বড় সময় বা দীর্ঘ সময়ে যেটা সেটা দেয় আর কি তো এই তো এখানে কিন্তু আপনার এই তিনটা ডকুমেন্ট সবসময় রেগুলার বা লিগে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে ঠিকভাবে বসবাস করতে পারবেন তাছাড়া কাগজপত্র ছাড়া কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো এই তো এরকম করে আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে আসলাম কিন্তু কস্তুরাতে এই যে ভিতরের পরিবেশটা দেখুন তো এখানে কিন্তু এই যে মানুষজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছেন আর বাহিরে দেখালাম বিশাল বড় এরিয়া তো সেখানে কিন্তু গাড়ি বা গাড়ি পার্কিং করার অবস্থা রয়েছে আর বিশাল বড় এক ভবন এখানে কিন্তু মানুষ তেমন নাই যে দেখুন সিরিয়াল ধরে টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু কাজ না করলে আপনার অনেক সময় লাগে তো আমরা যেমন এই যে সকালে নাস্তা করেই কিন্তু নয়টার মধ্যে চলে এসেছি যেহেতু আমাদের টিকিট নেওয়া হয়ে গিয়েছে নয়টা থেকে ডাক শুরু করে সরকারি কাজ তো নয়টা পাঁচটা যেমন আটটা পাঁচটা ডিউটি থাকে তো এখানে নয়টা থেকে কাজ শুরু করে তো যদি ডেকে ফেলে সেজন্য তাড়াতাড়ি আসা কিন্তু আপনার আমাদেরকে তখনও ডাকে নাই ডাকতে ডাকতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর কি যে বললাম তাদের মন মতো কাজ আর কি তো এখানে এই যে বোর হচ্ছিলো মনি তার বান্ধবীকে পেয়ে গেছে তারপরে একটা বান্ধবী করে নিল তার সাথে একটু খেলাধুলা করলো কারণ অনেকক্ষণ সময় বসে আছে আমরা বড়োরাই তো বিরক্ত হয়ে যাই আর কি এই একটা সমস্যা যে এখন কাজটা অনেক ল্যান্থ করে অনেক ঢিলামি করে আর কি সহজে কাজ করে না তো দিপে কাগজ পেতে পেতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ও যে কাগজটা পেয়েছি তো কাগজটা পেয়েছি এবার আমি কাটতে সৌজন্য পেয়েছি এটাই হচ্ছে বড় কথা যে আমার আর এখন বছর বছর আসতে হবে না কিন্তু সবচেয়ে বড় কথা যে আমার মেয়েটাকে কাটতে সৌজন্য দিল না তার পাঁচ বছর কমপ্লিট হয় নাই নর্মাল সৌজন্য দু বছর পাঁচ বছর কমপ্লিট হয় তাহলে কিন্তু আর কি পরে আপনাকে বড় যে দীর্ঘ মেয়াদি যে কাটতে সৌজন্য সেটা দেয় আর কি তো আমার নর্মাল সৌজন্যের মেয়ে বছর পূর্ণ হয়ে গিয়েছে এখন আমাকে দীর্ঘমেয়াদী কাটতে সৌজন্য দিয়েছে সেটা হচ্ছে আট বছরের জন্য তো এখন আর আমার বারবার কোনো প্যারা নাই আর কি তো আমার মেয়েটা হচ্ছে দুই বছর আবার দিয়েছে তো দুই বছর দিলে কি হবে ওই যে বললাম তাদের কাছে থাকতে থাকতেই তো মেয়াদ চলে যায় তো আফিয়ারটাই যে পেতে পেতে আবার আগামী বছরই দুমান্দা করতে হবে এটা চব্বিশ পঁচিশেই আবার দুটো হয়ে যাবে এই আর কি কষ্ট তো আরও আবার যদি কাটতে সুজন হয়ে যায় তাহলে আর কষ্ট হবে না তো এই যে কাগজপত্র পেয়ে তো সেখানেই বললাম সাড়ে বারোটা একটা বেজে গেছে তো ওর বাবা বলল তো এখন আর বাসায় গিয়ে কী করবে চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই তো দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য আমরা প্রেনিস না থেকে চলে আসলাম দূরপিন তারা তো এই তুলপিনাতারাকে বলা হয় বাঙালি পাড়া আর কি এখানে অনেক বাঙালি ফ্যামিলিরা থাকে আর তার মধ্যে বাঙালি অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর কি এই যে তার মধ্যে একটা রেস্টুরেন্ট সুন্দরবন রেস্টুরেন্টটা তো এখানকার খাবার দাবারের মান অনেক ভালো যারা এখানে আছে তারা কিন্তু প্রায় এখানে বা সুন্দরবনে খেয়ে খান তো জানেন তো সুন্দরবনে দুপুরের খাবারটা খাওয়ার জন্য আমরা চলে আসলাম তো এখানে আফিয়ার বাবা নান রুটি এবং নেহারি নিয়েছে মেয়েরাও দেখেন বাবার সাথে সাথে রুটি খাচ্ছে আর কি তার বাবার ভাত পোলাও পছন্দ না আর কি ভাত পছন্দ পোলাও মাংস তার পছন্দ না কিন্তু আমি আবার পোলাও মাংস খোর আমি কোথাও গেলে কেন আমি রুটি খাবো তো সেই আমি কাচ্ছি বিরিয়ানি অর্ডার করেছি তো আমি এখানে বিরিয়ানি খাবো আর ওর বাবা যে নেহারিয়ার রুটি খাবে তো এই জন্যই সে রুটির মতোই শুকনো হয়ে থাকে তার স্বাস্থ্য নিশ্চয়ই দেখেন সে কিন্তু একদমই খায় না আর কি পোলাও মাংস একদমই খেতে চায় না সে সাদা ভাত ডাল গুঁড়া মাছ এগুলোই পছন্দ করে তো যাই হোক সে তার মতো খেয়ে নিল আমি আমার মতো খেয়ে নিলাম এই হল সুন্দরবন রেস্টুরেন্ট আর কি তো ওই যে সকাল থেকে ঘুরলাম ঘুরলাম না দেখতেই পারলেন যে সকাল থেকেই কিন্তু কাজে বের হলাম একটা কাজেই কিন্তু সারা দিন পার হয়ে গেল এই ছুটির দিনটা এরকমই হয় আর কি আজকে এই কাজ তো কালকে ওই কাজ আজকে এই কাগজের ডকুমেন্ট ওই কাগজ এই হচ্ছে অবস্থা যে এখানে থাকতে হলে আপনাকে কিন্তু কাগজপত্র সবসময় রেগুলার রাখতে হবে এটা কিন্তু মেনটেন করতে হবে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকে আমার এই ব্লগ আশা করতেছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন যারা আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দিবেন তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান থেকে দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ